চাঞ্চল্যকর ভিডিও নিয়ে আমি চলে এলাম ইয়ে আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা টেন। চলুন আগে বাড়া যাক। মুসলিমদের বাড়িতে জন্ম নিল হিন্দু বাচ্চা, মুসলিমদের বাড়িতে জন্ম নিল হিন্দু বাচ্চা, ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল, তাই না? অবশ্যই চলুন দেখুন সেই ভিডিও। मुसलमान के घर जन्म लिया हिंदू के बच्चे ने, खबर कानपुर से है, जहां पर एक आदमी अपनी घरवाली को अस्पताल लेके जा रहा डिलीवरी के लिए, पर अचानक रास्ते में चारों तरफ जाम लग गया और जाम लगने की वजह से वो आगे नहीं जा पाए और औरत को अचानक लेबर पेन शुरू हो गई और वो बीच रास्ते पर ही सड़क पर ही बैठ गई और ये सारा माहौल सामने काजी का परिवार देख रहा था। वो काजी के परिवार के लोगों ने और आसपास की औरतों ने मदद करी, जिसकी वजह से उस औरत की जो डिलीवरी है वो काजी के घर में हुई और उसने एक लड़के को जन्म दिया। और मारे खुशी के उस लड़के के पिता ने, यानी कि हिंदू पिता ने, एक ऐलान किया कि मैं अपने लड़के का नाम टीपू सुल्तान रखूंगा और बहुत शुक्राना किया उसने मुस्लिम परिवार का। इसी को कहते हैं इंसानियत जिंदाबाद। और जिन लोगों को यह बार हजम ना हो, वो एक बर्नोल साथ में रखें और लगाते जाएं जहां जहां पे जलन महसूस हो, क्योंकि बहुत से लोग मुस्लिम विरोधी हैं। और आपको ये खबर साथ में न्यूज अटैच करके भेज रहा हूँ, इसको शक्को पढ़ लेना। जय हिंद। हिंदू परिवार टी से बच्चार नाम की दिलो, अपनी सुन ले अबाक हो जाबे। से बच्चाटार नाम दिल टीपू सुलतान। টিপু যে ছিল ভারতের বীর যোদ্ধা, দেখুন সে ভিডিও। লড়া জো ডট কে অঙ্গ্রেজো সে ও সুলতান হে টিপু, মোহব্বত আর ভাইচারে কি পেছান হে টিপু, লড়া জো ডট কে অঙ্গ্রেজো সে ও সুলতান হে টিপু, আর তাআসুব কা জহর জিতনা উগলনা হে উগল লে তু, वतन की मिट्टी बोलेगी कि मेरी शान है टीपू। এই যে ঘটনাটা ঘটেছে, এর বিস্তারিত আপনাদেরকে জানাবেন নদিয়া জেলার মেয়ে স্বপ্না ভাদুরী। চলুন দেখুন সেই ভিডিও। নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। আজকের বিষয়টি হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে আজকে যে পরিস্থিতি হচ্ছে, আজকে জাতিভাগ জাতিবিভেদ নানান রকম অন্যায় অত্যাচার আমার মুসলিম ভাইদের উপরে হচ্ছে, আজকে নানান রকম ভাবে তাদেরকে ঘাড়ে কিন্তু দোষ চাপানো হচ্ছে, প্রত্যেকেই জানেন, এখানে কোনো বানানো কথা না। টিভি খুললেই, আপনার ফেসবুক খুললে, ইউটিউব খুললেই শুধু পাবেন যে মুসলিমদের উপর অত্যাচার। আজকে সেইটা নিয়েই আমি আজকে এই ভিডিও টিভি করেছি। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কানপুরে এমনই একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আজকে আমাদের সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একজন হিন্দু মহিলা প্রেগনেন্ট ছিল, যখন তার ডেলিভারি পেন ওঠে তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় গাড়িতে অত্যন্ত হারে তার শারীরিক দিক থেকে সে অসুস্থ হয়ে যায়। তখন তার গাড়ির মধ্যে যেসব তার সঙ্গে মানুষ ছিল, মানে তার পরিবারের যেসব সদস্যরা ছিল, তখন তাকে রাস্তায় দাঁড় করিয়ে একটা পরিবারে তাকে নিয়ে যায়। তারা কিন্তু কখনো দেখেনি সেই পরিবারটা হিন্দু কি মুসলিম, তারা শুধু দেখেছে যে এই পরিবারে আমি নিয়ে যাই, এই পরিবারে যেসব মহিলারা যদি থাকে, বা অবশ্যই থাকে প্রত্যেকটা পরিবারে মহিলারা, তারা যদি আমার এই মিসেসকে যদি একটু হেল্প করে। তখন সেই পরিবারে নিয়ে গেছে, সেই পরিবারটা মানে কি বলবো, আনন্দ করে বলতে চায় সেটা কাজী পরিবার ছিল, মুসলিম পরিবার। তখন সেই মুসলিম পরিবারের সেই সকলের মহিলারা একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে সেই মহিলা, যে হিন্দু মহিলাটি প্রেগনেন্ট ছিল, সেই অন্তঃসত্ত্বা মাকে কিন্তু ডেলিভারি হয় সেই কাজী পরিবারে, এবং সেই বাচ্চাটি কিন্তু জন্ম নিয়েছে সেই কাজী পরিবারের কিন্তু সকলের কিন্তু সহযোগিতায়, এবং সেই বাচ্চাটি কিন্তু হচ্ছে ছেলে সন্তান। তাই সেই যে মানে ছেলেটির জন্ম দিয়েছে নিয়েছে আমাদের এই কাজী পরিবারে, সেই ছেলেটির বাবা ভালোবেসে মানে কি বলবো, মানে নিজের মনের থেকে বিচার করে অনেক মানে আনন্দ সহিত কিন্তু নাম রেখেছে টিপু সুলতান। আজকে আমরা গর্ববোধ মনে করি যে আমাদের প্রত্যেকের পাশে প্রত্যেকটা ফ্যামিলি আজকে ভারতবর্ষের মাটিতে কিন্তু এখনো আছে, সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয়। তাই আমি বলতে চাই যে যারা সবসময় জন্য জাতিভাগ জাতিবিভেদ নানান রকম অন্যায় অত্যাচার সবসময় জন্য সমাজের সামনে তুলে ধরে, আমি তাদেরকে শুধু বলতে চাই, যদি সময় থাকে, যদি টাইম থাকে, যদি দেখতে চাই, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবে, যে মানুষ কখনো আলাদা হয় না, জাত কখনো আলাদা হয় না, মানুষকে বিভেদ কখনো আলাদা আলাদা করলে কখনো হয় না। মানুষের মধ্যে যদি মানুষত্ব মানবিক এবং যদি মান এবং হুঁশ থাকে, তবে কিন্তু তারা মানুষের পরিচয় দেয়। আর আজকে সেই মানুষের পরিচয় কিন্তু এই কানপুরের কিন্তু এই কাজী পরিবার দেখিয়ে দিয়েছে, কারণ হিন্দু মায়ের সন্তান, মানে হিন্দু মায়ের এক সন্তান মহিলা, সেই মহিলাটি কিন্তু আজকে কাজী পরিবারে তার বাচ্চাকে জন্ম দিয়েছে, তবে কিন্তু তার নাম কিন্তু ভালোবেসে তার হাজবেন্ড কিন্তু রেখেছে বাচ্চাটির নাম টিপু সুলতান। যে টিপু সুলতান কিন্তু বলেছিল যে দুদিন বাঁচবো, বাঘের মতন বাঁচবো, 200 বছর বিড়াল এবং শেয়ালের মতন বাঁচবো না, যে বলেছিল ইংরেজদেরকে, এবং যার কথা আজও আমাদের মন কাঁদে, যে ভারতবর্ষের মাটিতে কিন্তু বাঘের মতো লড়াই করে গেছে টিপু সুলতান, সে কখনো কিন্তু কাউকে ভয় পেত না। তাই আমি একটা কথাই বলবো, কিসের জাতিভাগ, কিসের জাতিবিভেদ, কিসের অন্যায় অত্যাচার মুসলিমদের উপরে।
আজকে আমাদের মাটিটাকে খণ্ড খণ্ড করে দেওয়ার জন্য আজকে কিছু দুষ্কৃতি, কিছু আরএসএস এবং কিছু অমানুষরা যে মাটির উপরে আজকে লেগে গেছে, আর আমরা কিন্তু সেটা কখনো হতে দেবো না। আমরা প্রত্যেকে একতা ছিলাম, একতা আছি, একতা থাকবো, আর ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো, বাঘের মতন বাঁচবো, কখনো বিড়াল এবং শিয়ালের মতন আমরাও বাঁচতে চাই না। কারণ আমরা প্রত্যেকটা যেসব মহান বিপ্লবীরা আমাদের মাটির জন্য আজকে শহীদ হয়েছে, আমরা ওনাদের যে কথাগুলো আমরা সবসময়ের জন্য মনে প্রাণে আমরা পুজো করি এবং ওনাদের কথাগুলো আমরা মানি, আর ওনাদের কথাগুলো আমরা সারা জীবন মনে করে থাকব। কারণ আমরা একটা কথাই জানি যে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকটা স্বজাতি মেয়ে সন্তানদের এই বলিদান আছে এই ভারতবর্ষের মাটিতে। তাই আমরা প্রত্যেক স্বজাতি সন্তানের মাথা উঁচু করে এই ভারতবর্ষের মাটিতে আমরা বাঁচতে চাই। তাই যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমি আপনাদের ঘরে মেয়ে স্বপ্না ভাদুড়ি, স্বপ্না ভাদুড়ি অফিসিয়াল সার্চ করবেন ইউটিউবে, আপনারা দেখতে পাবেন অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি সবসময়ের জন্য অন্যায়কে মানে ক্ষমা করি না, অন্যায়কে ক্ষমা না করে আমি ন্যায়ের পক্ষে কথা বলি। আমি সেই স্বপ্না ভাদুড়ি, আপনাদের ঘরের মেয়ে। তাই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে দিন কাটান, কখনো যেন মনের থেকে ভাববেন না। কারণ ভারতবর্ষের মাটি আপনাদের প্রত্যেক স্বজাতির পাশে আছে, ভারত মা। তাই ভারত মায়ের আশীর্বাদ, ভারত মায়ের আমরা ছায়াতে আমরা আজও কিন্তু সুন্দরভাবে বেঁচে আছি এবং বেঁচে থাকবো। আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না, ভারত মায়ের আশীর্বাদ যেখানে সেখানে কখনো জাতিভাগ হবে না। তাই আমি একটা কথাই বলবো যে আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়, নমস্কার।